নমস্কার, ইতিবাচক ভাবনা নিয়ে খবরের ঘন্টার সাথে থাকুন ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেলে। গুগলে গিয়ে নিয়মিত সার্চ করুন www.khabarerghonta.in, সাথে থাকুন খবরের ঘন্টার এবং দেখে নিন খবরের ঘন্টা টিভি। চলুন দেখে নিই আজকের বিশেষ খবর। টিকিয়াপাড়ার অনাথ আশ্রমে খাদ্য সামগ্রী প্রদান। শিলিগুড়ির টিকিয়াপাড়া পরমানন্দ যোগানন্দ অনাথ আশ্রমে শিশুদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল ইনার হুইল ক্লাব অব শিলিগুড়ি উত্তরায়ণ। ক্লাবের সভাপতি শ্বেতা আগরওয়াল, সম্পাদক রীতা মজুমদার সহ কর্মকর্তা ডোনা ব্যানার্জি অনাথ আশ্রমে শিশুদের হাতে চাল, ডাল, সর্ষের তেল ছাড়াও অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন। আগামীতে তারা ওই আশ্রমের শিশু কিশোরদের পড়াশোনার জন্য সব রকম সহায়তা করার কথা জানিয়েছেন। করোনার জেরে অর্থ সংকট চলতে থাকায় আশ্রমের শিশু কিশোররাও সমস্যায় পড়েছে, তাই তাদের পাশে তারা সবসময় আছেন বলে ইনার হুইল ক্লাব অব শিলিগুড়ি উত্তরায়ণের সদস্যরা জানিয়েছেন। পরমানন্দ যোগানন্দ অনাথ আশ্রম থেকে মহারাজ ইনার হুইল ক্লাব অব শিলিগুড়ি উত্তরায়ণের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন। নামটা বলবেন? আমি রীতা মজুমদার, ক্লাব সেক্রেটারি, ইনার হুইল ক্লাব অব শিলিগুড়ি উত্তরায়ণ। আমরা বেসিক্যালি আমরা একটা মহিলা সংস্থা, মহিলা অর্গানাইজেশন এটা। আর আমরা এরকম যাদের নিডি যারা থাকে, যাদের তাদের রেশন দিয়ে, এডুকেশন দিয়ে, আমরা হেলথের দিক দিয়েও হেল্প করি। তো আমরা এখানে খবর পেয়েছি যে এখানে অনেক ছোট বাচ্চারা আছে যাদের এখন খুব মানে ফুডের খুব দরকার, কারণ এদের এরা মোটামুটি এদের যে সোর্স অফ ইনকাম, যেভাবে এখানে যে কর্ণধার আছেন উনি যেভাবে চালান, তার এখন সোর্স অফ ইনকাম এখন নেই। তো ওনাদের ওই বাচ্চাদেরকে রাখা, উনি রাখেন যে কজন বাচ্চাকে, সবারই খুব অসুবিধা হচ্ছে। এরা সবাই পড়াশোনাও করে, তাদেরও একটা খরচা আছে। তো ওই জন্য মানে আমরা যতটুকু পেরেছি এখন আপাতত হেল্প করছি, তবে আমরা চেষ্টা করবো ভবিষ্যতেও ওদেরকে পড়াশোনার দিক দিয়ে আমরা এখন রেশন দিয়ে কিছুটা হেল্প করছি। তো আমরা চাইবো যে এরপরে পড়াশোনার দিক দিয়েও যদি হেল্প করা যায়, কারণ অনেকেই হায়ার স্টাডি করছে, ক্লাস টুয়েলভ ক্রস করেছে, কলেজে যাবে, তাদেরও যদি কিছু আমরা হেল্প করতে পারি তাহলে নিশ্চয়ই ভবিষ্যতে সেটা করব। উত্তরায়ণ কি প্রেসিডেন্ট হমারি এই কোশিশ রয়েগি এস সাল কি হম গরিব বচ্চো মে এডুকেশন, বিকজ দো সাল সে কোভিড কে কারণ গভর্নমেন্ট স্কুলস বগেরা সব বন্ধ হ্যাঁ, আর ইনকে এডুকেশন মে বহুত হ্যাম্পার হো রা হ্যায়, বিকজ ইনকে পাস ও মডার্ন টেকনোলজি বগেরা নহি হ্যায়। সো আগর ও ক্লাসেস ভি করা রহে হ্যায় তো ফির সবকে পাস, বচ্চো কে পাস মোবাইল, ল্যাপটপ, এ সব কি সুবিধা নহি হ্যায়। হম ইস সাল ইয়ে কোশিশ জ্যাদাতর করেঙ্গে গরিব বচ্চো কো জেসে ভি হো ইলেকট্রনিক মিডিয়া সে অর উনকো উসসে জানকারি দে, অর মোবাইল, ল্যাপটপস বগেরা ডোনেট করকে উনকা এডুকেশন ফির সে শুরু হো, ও হামারা সবসে মেইন অহম কাম হ্যায় ইস সাল। থ্যাঙ্ক ইউ। হ্যাঁ, আপনার নামটা? আমার নাম ডোনা ব্যানার্জি, আমি ক্যাবেরি সদস্য একজন। তো খবরের ঘন্টার মাধ্যমে আমাদের এটা জানতে পারা, কারণ মানুষ এখন খুবই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, সেই কারণে যদি আমাদের দ্বারা কারোর কোনো উপকার সম্ভব হয় আমরা নিশ্চয়ই করব। ফলে এখন যখন খবর পেয়েছি যে এখানে একটুখানি খাদ্য সামগ্রীর প্রয়োজন হয়ে পড়েছে, তো আমরা ইনার হুইল ক্লাব অফ শিলিগুড়ি উত্তরায়ণের তরফ থেকে তাদের হাতে কিছু তুলে দেওয়ার জন্য এসেছি, এবং ভবিষ্যতেও যেমন যেমন দরকার হবে আমরা সর্বদা সহযোগিতার হাত বাড়িয়ে দেব। ধন্যবাদ খবরের ঘন্টাকে যে আমাদের কাছে খবর পৌঁছানোর জন্য। খবরের ঘন্টা প্রকাশিত হওয়ার জন্য আমাদের এই লকডাউনে যেভাবে মানে ভক্তরা সহযোগিতা করছেন খুবই মানে উপকৃত হচ্ছে আমাদের। তো আজকে খবরের ঘন্টা পাওয়াতে আমাদের উত্তরণের একটা সংস্থা থেকে এসেছেন, আমাদের বাচ্চাদের কিছু দিলেন মানে খাদ্য সামগ্রী। এখন লকডাউন এই পরিস্থিতিতে আমাদের করোনা, আমাদের অনেকটাই 12 জনের করোনা হয়েছিল, যার ফলে আমাদের একটু প্রোটিন জাতীয় খাদ্যেরও প্রয়োজন হয়ে পড়েছে। তো খবরের ঘন্টা প্রকাশিত হওয়াতে আজকে ওনারা এসছেন। তো খবরের ঘন্টা আমাদের আশ্রমের সবসময় পাশে আছে এবং আরও অসহায় মানুষের পাশে আছে। খবরের ঘন্টাকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রয়াসকে আপনি কি বলছেন? সত্যি সত্যি আজকের এই লকডাউনে অসহায় মানুষের পাশে ওনারা যেভাবে এগিয়ে এসছেন অসংখ্য ধন্যবাদ জানাই, যাতে এইভাবে ঈশ্বর আরও সমাজে আরও এভাবে কাজ করতে পারে।